আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেক সময় দেখবেন যখন আপনার প্লে স্টোরে কোনো অ্যাপ ডাউনলোড করেন, তবে এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন, ফ্রিতে ডাউনলোড করতে পারেন, ফ্রিতে ইনস্টল করতে পারেন। তো কিছু কিছু অ্যাপ আপনারা দেখবেন ওইটার প্রো ভার্সন আছে, ওই প্রো ভার্সন যদি আপনারা ইউজ করতে চান ওইটার অবশ্যই পেইড ভার্সন আপনাদের কিনতে হবে। তাছাড়া কিছু অ্যাপ আপনারা দেখতে পারবেন প্রিমিয়াম ভার্সন আছে, ওইগুলোও সেম। যদি আপনারা ওই অ্যাপের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তবে দেখতে হবে যে আপনাদের পেইড ভার্সনটা কিনতে হইব। তো অনেক সময় দেখা যায় আমরা পেইড ভার্সনটা ইউজ করতে চাই কিন্তু আমরা প্রিমিয়াম নিতে পারি না, তো তখন দেখা যায় যে আমরা বিভিন্ন মড অ্যাপ বা যেগুলোকে বলে ক্র্যাক অ্যাপ ওইগুলো আমরা খুঁজতে থাকি। তো দেখা যায় ইন্টারনেটের যেহেতু যুগ, তো এখানে আপনারা যদি খুঁজেন অবশ্যই ক্র্যাক অ্যাপ বিভিন্ন ধরনের তো পাইবেনই, তো এটা সমস্যা না। সমস্যা হইতেছে এটা কি ইউজ করা ঠিক কিনা, মানে আমরা যে বিভিন্ন ধরনের ক্র্যাক অ্যাপ বা প্রিমিয়াম অ্যাপ গুলা যেটা আমরা ফ্রিতে ইউজ করতেছি পেইড ভার্সন ছাড়াই, ওইটা কি ইউজ করা ঠিক কিনা, বা যদি ইউজ করেন তবে কি কি ক্ষতি হতে পারে, এটা থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে যদি আপনারা এরকম অ্যাপ ইউজ করে থাকেন তো ওইটা আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরকম। তো প্রথমে আমি আপনাদের বলতে চাই এই যে আমরা যেহেতু অনেক ক্র্যাক অ্যাপ বা এই ধরনের পেইড ভার্সন অ্যাপ ফ্রিতে ইউজ করি, এটা হইতেছে একটা পাইরেসির কাতারে পড়ে, মানে মূলত এটা একটা পাইরেসি। কারণ আমরা যেসব প্রিমিয়াম অ্যাপগুলো ইউজ করি ওটা আমাদের অ্যাপ না, ওইটা আমাদের আইডিও না, ওইটা অন্য কারো আইডি দিয়ে হ্যাক করা হয়েছে, তারপরে এটা মড ভার্সন তৈরি করা হয়েছে। তো এটা যদি আপনারা ইউজ করেন তো এটা আমরা জানি না যে এটার মধ্যে কি ধরনের কোড ইউজ করা হয়েছে। যখন আমরা এটা ইনস্টল করি এবং ইউজ করতে থাকি তখন দেখা যায় এটা আমাদের বিভিন্ন ধরনের স্টোরেজের পারমিশন, ক্যামেরা পারমিশন, মাইক্রোফোনের পারমিশন, মানে এরকম কোনো পারমিশন নাই যে ওই অ্যাপটা দরকার হয় না। তো আমরা কি করি, যেহেতু আমরা এটা ইউজ করব তাই ওইটা অ্যালাউ করে দিই, কিন্তু এটাই আসলে ঠিক না। যখন আমরা ওই মড অ্যাপটা বা ওই এপিকে ফাইলটা ইনস্টল করার পর ইউজ করব, তখন যদি আমরা সব ধরনের ফাইলের অ্যাক্সেস তাকে দিয়ে দিই তবে দেখা যাব ওই অ্যাপটা আমাদের সব ডাটা অ্যাক্সেস করতে পারবো, যার ফলে সে যা চাইবে মানে ওই অ্যাপটা নিজের মন মতো কাজ করতে পারবো, আমাদের ডেটা চুরি করতে পারবো, বিভিন্ন সার্ভারে আপলোড করতে পারবো। এখন অনেকে বলতে পারেন যে আমার তো মোবাইলে এরকম কোনো ডাটা নাই যে ওগুলা যদি আপলোড হয় তবে সমস্যা, হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু এগুলাই ইউজ করে দেখা যাবো যে আপনার বিভিন্ন ধরনের অ্যাড দেখানো হইব যেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। তাই জন্য আপনি দেখবেন গুগলে যদি আপনারা কোনো কিছু সার্চ করেন তবে দেখবেন যদি ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, ইউটিউবে যান, তবে দেখতে পারবেন ওইটার অ্যাড চলে আসে। তো এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজটা এটা হয়ে থাকে। তাছাড়া এখন দেখা যায় যে অনেকেই মোবাইলের মধ্যে বিকাশ, রকেট, নগদ এগুলো ইউজ করে, তো তখন দেখা যেতে পারে সাধারণত ওইখান থেকে ডাটা কালেক্ট করতে পারে না, কিন্তু দেখা যাবো মাঝে মাঝে যদি বাই চান্স কোনো ডাটা কালেক্ট হয়ে যায় তখন দেখতে পারবেন আপনাদের ওইসব অ্যাকাউন্ট থেকেও টাকা গায়েব হয়ে যেতে পারে। তো তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন, আপনারা এটা ভাববেন না যে আমার মোবাইলের মধ্যে ওরকম কোনো ডাটা নাই যেগুলো লিক হলে কোনো সমস্যা নেই। আপনার যেই ডাটা হোক না কেন, আপনার নিজের ছবি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট, এই সবগুলোই আপনার ডাটা, আর এগুলার দায়িত্ব আপনার যে কিভাবে এগুলো আপনারা নিরাপদ রাখবেন। তাই আপনারা যদি ওরকম অ্যাপ ইউজ করেন যেটাকে বলা হয় পাইরেসি অ্যাপ বা প্রিমিয়াম অ্যাপ বা মড অ্যাপ যাই বলেন না কেন, তবে দেখতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। কি সমস্যা, সাপোজ দেখা যেতে পারে ওই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে খালি অ্যাক্টিভ হয়ে থাকে, যার ফলে দেখা যায় আপনাদের ব্যাটারি কনজিউমটা বাইরে যাব। তাছাড়া দেখা যায় যেহেতু ব্যাটারি কনজিউম বাড়তেছে তার ফলে দেখা যাব থার্মাল থ্রটলিং হইতে পারে, থার্মাল থ্রটলিং কখন হইব যখন দেখা যাবো মোবাইলের টেম্পারেচারটা বেড়ে যাব। তাছাড়া দেখা যাবো যে যখন আপনার নেট ইউজ করতেছে তখন ওই অ্যাপটা নেট ইউজ করতেছে, যদিও ওই অ্যাপের সাথে নেটের কোনো কানেকশন নেই তাও ওই অ্যাপটা নেট ইউজ করতেছে, কেন, কারণ আপনারা ওইটার পারমিশন দিয়ে রাখছেন। তাছাড়া দেখা যায় আমরা ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করি, তো এটা কেন ইউজ করি, কারণ আমাদের মনে ডর থাকে যে আমাদের মোবাইলের মধ্যে ভাইরাস চলে আসবো। তো ওই মড অ্যাপ, প্রিমিয়াম অ্যাপ, ওই অ্যাপগুলো ইউজ করাও এক ধরনের একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনার ডিভাইসে বা আমাদের ডিভাইসে ওই ভাইরাস অ্যাটাক করতে পারে। তাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা যত পারবেন এইসব অ্যাপ থেকে দূরে থাকবেন, যদি পারেন তো এগুলো ইনস্টলই করবেন না। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই বছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে। ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, এই বছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। যদি আপনার সাপোর্ট থাকে তবে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, তারাও যাতে জানে, যদি তারা কোনো এইসব ধরনের মড অ্যাপ ইউজ করে তবে তারাও যাতে এইগুলো থেকে দূরে থাকে। যদি আপনার কোনো সাজেশন থাকে এটা আমাকে কমেন্ট করে জানাবেন, ফিডব্যাক অবশ্যই জানাবেন, আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।